বাংলাদেশের সরকার যারাই পরিচালনা করছেন এবং সেই দেশের সংখ্যাগুরুরা যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছেন তাদের জানান দিতে চাই আরেকটি ঘটনাও যেন না ঘটে শুক্রবার এভাবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বাংলাদেশের বর্তমান সরকার সংখ্যাগুরুদের তীব্র হুঁশিয়ারি দিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণোজিত সিংহরায় বাংলাদেশে পরিস্থিতির কি ক্রমশ অবনতি হচ্ছে কখনো সেখানে দুর্গাপুজো নিয়ে প্রশ্ন চিহ্ন উঠছে কখনো সেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে কখনো আবার সরাসরি হিন্দুদের নিরাপদহীনতা নিয়ে প্রশ্ন সরকারের পালাবদল হতেই পারে এটা তাদের আভ্যন্তরীণ বিষয় তাই বলি কি সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার করা হবে তা কখনই মানা যায় না শুক্রবার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ অত্যাচার ও মন্দির ভাঙচুরের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ উদয়পুর শহরের রাজপথে সনাতনী ঐক্য মঞ্চ উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ তীপ্ত পদযাত্রায় অংশগ্রহণ করে এ কথা বলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পাশাপাশি তিনি আরও বলেন বাংলাদেশে আরেকটিও যাতে এই রকম ঘটনা না ঘটে তার জানাতে আজকের এই প্রতিবাদ মিছিল তিনি বলেন বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন মঠ মন্দির ঘর ভারী ভাঙচুর ও অগ্নিসংযোগ জায়গা জমি দখল সহ নানা অত্যাচারে জর্জরিত বাংলাদেশের সনাতন ধর্মীরা রাজ্য দেশ থেকে বহু প্রতিবাদ করা হয়েছে তারপরও সন্ত্রাস শেষ হচ্ছে না বরং ক্রমশ তার ধারাবাহিকতা পেরিয়ে চলছে সবচেয়ে বেশি দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি আমরা যেভাবে আমরা চলার চেষ্টা করি যেভাবে ভাবনা নিয়ে চলি ঠিক সেই ভাবনাটা দেখা যাচ্ছে অনেক জায়গাতে সেটা ব্যাহত হচ্ছে খুব দুঃখের সঙ্গে আমাদের বলতে হচ্ছে যে এই পার্শ্ববর্তী বাংলাদেশে তাদের সরকার পরিবর্তন এটা তাদের ইন্টারনাল ম্যাটার এটা হতেই পারে কিন্তু তার পরিপ্রেক্ষিতে তাদের সরকার পরিবর্তন তাদের ব্যাপার কিন্তু সেখানে দেখা যাচ্ছে আমাদের সনাতন ধর্মের উপরে মানে সরাসরি বা আঘাত আনা হচ্ছে আমাদের মন্দির কোনো ভাঙা হচ্ছে আমাদের বহু মানুষকে সেখানে ঘর চালা বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে কিন্তু এটা এটা স্বাভাবিকভাবেই এটার জন্য এটা ওখানেই প্রতিবাদ আমাদের এখান থেকে অনেক করা হয়েছে দেখা যাচ্ছে তারপরেও সেখানে এটা সমাপ্ত হচ্ছে না থামছে না স্বাভাবিকভাবেই আর স্বাভাবিকভাবেই আমরা এই ত্রিপুরা বিশেষ করে ত্রিপুরার লোক আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের পুরা ভাষা চলাফেরা সংস্কৃতি সব করে একসঙ্গে চলি আমরা এবং কখনোই আমাদের সঙ্গে আসা যাওয়ার মধ্যে আমরা সেখানে যুক্ত আছি তো আমরা এটা স্বাভাবিকভাবেই আমাদের এখানকার অনেক লোক আছে যাদের আশি স্বজন পরিবারবর্গ সেখানেও বসবাস করছে এই যে অত্যাচার এই অবিচারের বিপক্ষে বারবার আমাদের মধ্যে আমাদের মধ্যে একটা জাগরণ এবং এটার প্রতিবাদ আমরা স্বাভাবিক সার্বিকভাবে একটা নিষ্ঠার সঙ্গে একটা নিয়ম শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার মেনটেন করে আমাদের প্রতিবাদ আমরা রাজ্যব্যাপী বিভিন্ন জায়গাতে শুরু হয়ে গেছে প্রতিবাদের মাধ্যমে যে বাংলাদেশের সরকার যারা পরিচালনা করছেন এবং যে যে তবে যে অত্যাচার যারা সংখ্যাগুরুরা করছেন তাদের মধ্যে একটা প্রতিবাদের ভাষা আমরা প্রেরণ করতে চাই যাদের একটি একটি সনাতন ধর্মের যারা ব্যক্তি আছেন মন্দির আছেন যেখানে আমাদের বিভিন্ন ধরনের ধর্মের বুদ্ধ মন্দির থেকে এসব অনেক কিছু আছে যেগুলো ভেঙে দিচ্ছে যাতে আর একটি যা পদক্ষেপ না করে মেসেজ শান্তিপূর্ণভাবে রাজ্যের পক্ষ থেকে এবং এখানে গোমন্ত্রের পক্ষ থেকে আমরা দিতে চাই এবং আগামী দিনে আমরা চাই যে শান্তির পরিবেশ বাংলাদেশে এই দিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক অভিষেক দেব রায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার বিধায়ক রামপত জামাতিয়া সহ আর অনেকে এই দিন এ প্রায় পাঁচ হাজার মানুষ অংশগ্রহণ করে বাংলাদেশে ঘটে চলায় হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় রিপোর্ট আর ইউজ